হ্যালো গাইস, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল। আজ আমরা এসেছি সাঁতরাগাছি বেতল মোড়ের খুব কাছে এক কালার ফিশ শপে। শপের কালেকশন আমার পেছনে দেখতে পাচ্ছেন, বাকি শপ ওনার যে দাদা আছে সেই দাদার সাথে কথা বলে আমরা জেনে নেবো বাকি কী কালেকশন আছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সব থেকে প্রথমে আমরা পরিচয় করব এখানকার যে শপ ওনার দাদা আছে, আর তার থেকে জানবো কী কী কালেকশন আছে ওনার। তো আসুন কথা বলি আর বাকি কালেকশনটাও দেখে নিই। এখানে অ্যাড্রেসটা একটু বলুন। এটা হচ্ছে মেনলি সাঁতরাগাছি থেকে অনেকটা কাছাকাছি। যদি সাঁতরাগাছি স্টেশন দিয়ে আসা যায় তাহলে আপনার বেতর মোড়ে নামলেই হয়ে যায়। মেনলি বেতর মোড়েই আমার দোকানটা। বেতর মোড়ে মেডলাই মেডিকো মেডিসিন সব আছে, তার উল্টো দিকে বেতর হাইট বিল্ডিংও লোকেশান বলতে পারেন। আর আমার শপের নাম হচ্ছে হাওড়া হবি সেন্টার, বা অনেকে জয়দেবদার দোকান হিসাবে চেনেন। জয়দেবদা মেনলি আমার বাবা হয়, ওদেরকে আছেন, ওনার সঙ্গে আলাপ করাচ্ছি। যদি কোনো আদারওয়াইজ যদি কোনো দরকার, আপনি গুগলে ডাইরেক্ট হাওড়া হবি সেন্টার মারবেন, আপনাকে লোকেশান দেখিয়ে দেবে, আপনাকে একদম ম্যাপ সেট করে নিয়ে আপনি চলে আসতে পারবেন। হাওড়া হবি সেন্টার মারলেই দেখিয়ে দেবে। দাদা, তোমার নামটা একটু বলুন। আমার নাম হলো প্রান্তিক দাস। এখানে মোটামুটি কী কী কালেকশান আছে? এখানে আপনি মাছের সব রকম কালেকশান পাবেন, আপনি পাখির সব রকম মোটামুটি কালেকশান পাবেন, কেস পাবেন, পাখির ফুট পাবেন, ডগের ফুট পাবেন, মানে পুরো পেটস সব, মানে অ্যাক্সেসরিজ একদম, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে পেটস থেকে শুরু করে এভরিথিং, আপনি পেটসে যা চাইবেন তাই পাবেন। চলুন কালেকশনটা দেখে নিই, বাকি কথা আবার কালেকশন দেখতে দেখতে বলবো। এগুলো সিগলেট গ্রুপের মাছ আছে, এটার নাম আছে অস্কার, ব্ল্যাক অস্কার আছে, ওটা হোয়াইট অস্কার আছে। নিচে এটা আছে ড্যানিও, সব মাছের সঙ্গেই থাকে, এটা মেনলি সিগলেট ফিশ নয়, এমনি নর্মাল ফিশ, যে কোনো মাছের সঙ্গে থাকবে, সিগলেট ছাড়া যে কোনো মাছের সঙ্গে থাকবে। এগুলো আছে অরেন্ডা গোল্ড ফিশ, অরেন্ডা গোল্ড, হ্যাঁ এগুলো যা আছে অরেন্ডা, সব পিওর অরেন্ডা আছে। আর ওখানে একটা ক্রোকোডাইল ঘুরছে, হ্যাঁ অ্যালবিনো কোকো। এটা মানে পুকুরে যেটা থাকে সেইটা না, এটা অ্যাকোয়ারিয়ামের জন্য, হ্যাঁ অ্যাকোয়ারিয়ামের জন্য আলাদা, ক্রোকোডাইল একই টাইপের হয়। আর নিচের এগুলো আছে, ব্ল্যাকগুলো আছে, ব্ল্যাক গোল্ডেন আছে, সোয়াংকিন গোল্ডেন আছে, আর ওখানে রুইকেন আছে, যেগুলো লাল গোল্ড ফিশগুলো আছে, ওখানে অরেন্ডাও কিছু আছে, কিছু রুইকেনও আছে, মেনলি রুইকেনই বেশি আছে ওখানে। কালেকশন তো রোজ আসে যায়, কোনো স্টে করে না, আজকে এটা দেখছেন কালকে অন্যরকম পাবেন। হ্যাঁ রেগুলার ফ্রেশ স্টক ঢোকে আমাদের, রেগুলার রেগুলার ফার্স্ট আওয়ারে ফ্রেশ স্টক আমাদের দোকানে ঢোকে। হ্যাঁ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম মোটামুটি দোকানটার কাস্টমার কন্টিনিউ আসা যাওয়া করছে। মানে আজকে ভিডিওটা দেখছেন, কালকে এসে ওই মাছটা চাইলে আমি হয়তো নাও পেতে পারেন, এবার পেতেও পারেন, আমাদের আজকে না হলে কালকে আসবে, আমাদের রেগুলার ফ্রেশ স্টক আছে, তো সেই হিসাবে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বললো যে আমার এই কালেকশন থাকবে, হিউজ কিছু কালেকশন চাইলে আপনি, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবে, হোলসেল রিটেল দুটোই, কোনো অসুবিধা নেই। কালকে আমাকে একটু ইনফর্ম করে দিলে আমি, না থাকলে করলো, হ্যাঁ না থাকলে যদি নাও থাকে আমি আনিয়ে রেখে দেবো তার জন্য, অবভিয়াসলি, কারণ আমি কাস্টমার একটা কোনো জায়গা থেকে এসে ফিরে যাবে সেটা কোনোদিনই চাই না। এবার কেউ যদি কন্ট্রাক্ট করে আসে তাহলে, হ্যাঁ কন্ট্রাক্ট করে এলে যে যেটা চাইবে সেটা অবভিয়াসলি, যদি নাও থাকে আমার দোকানে আমি অ্যারেঞ্জ করে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। সে যদি আমি ইনফর্ম করে দেয় যে আমি আসছি এই মাসটা আমার ফিশ দরকার, যেমন আমার একটা পান্ডা গোল্ডফিশ ছিল, পান্ডা গোল্ডফিশ আজকে শেষ হয়ে গেছে, পান্ডা ছিল আপনার, ব্ল্যাক অরেন্ডা ছিল, অনেক গোল্ডফিশ এই ট্যাঙ্কটা অনেক রকম আরও ভ্যারাইটি গোল্ডফিশ ছিল, আজকেই বেরিয়ে গেছে। এগুলো সব ইম্পোর্টেড গোল্ডফিশ, একটু কস্টলি হয়, তো ওগুলো রেয়ার আছে, ওগুলো রেগুলার বেসিক সবসময় পাওয়া যায় না, মোটামুটি আপনি উইকলি একবার পেয়ে যাবেন। চলুন বাকি কী কালেকশন আছে দেখুন। দেখুন এটা তো মেনলি হচ্ছে ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক, কিন্তু এই মুহূর্তে ফ্লাওয়ার হর্ন অ্যাভেলেবেল নেই, একটাই ফ্লাওয়ার হর্ন আছে, তাও খুব বেস্ট কোয়ালিটি বলবো না, এটা মোটামুটি লো কোয়ালিটি বলা যায়। আর এগুলো তো আছে শিবরাম, এটা শেষ হয়ে গেছে, মানে ছিল আমার, আজকে সকালেই বেরিয়ে গেছে, আবার আসবে, কালকেই চলে আসবে, হ্যাঁ 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 আজকে নেই, নাহলে এটা মেইনলি ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্ক, আমার কাছে এমনি তিন চারটে ফ্লাওয়ার হর্ন তো এনি টাইম পাবেন, সবই মাছ মোটামুটি ডেইলি, হ্যাঁ রেগুলার আসে। এগুলো হচ্ছে মল্টেড অ্যাকোরিয়াম, এগুলো বেশিরভাগ লোকে এগুলোকে বলে ফাইবারের অ্যাকোরিয়াম, আমাদের কাছে কাস্টমার অনেক এসে বলে, আসলে এটি মল্টেড গ্লাস, লোকে ভাবে হয়তো ফাইবারের, সেই জন্য লোক এসে বলে যে ফাইবারের অ্যাকোরিয়াম দিন, কিন্তু ফাইবারের অ্যাকোরিয়াম কোনো হয় না, সব হয় গ্লাসের, মল্টেড গ্লাস সব, এগুলো চায়নার প্রোডাক্ট, সেই জন্য মল্টেড গ্লাস, আমাদের নর্মাল ফ্রেশ অ্যাকোরিয়াম তো দেখেই থাকবেন, কিন্তু মল্টেড গ্লাসে কী হয় আপনার গেট আপটা একদম সম্পূর্ণ অন্যরকম, আমরা দেখে মনে হবে যে হ্যাঁ আপনার নর্মাল যাদের অ্যাকোরিয়াম আগে ছিল তারাও এখন এক্সচেঞ্জ করে বা নতুন অ্যাকোরিয়াম নেবার জন্য সবাই, মানে অ্যাকোরিয়াম থাকলেও একটা এই অ্যাকোরিয়াম দেখলে এখন নিয়ে নিচ্ছে, এত সুন্দর এগুলো ডেকোরেশন করলে, এগুলো মেন হচ্ছে মেনটেনেন্স ফ্রি অ্যাকোরিয়াম বলতে পারো, মানে একদম লো মেনটেনেন্স। আগেকার দিনে যে লোকের কনসেপ্ট ছিল যে অ্যাকোরিয়ামে না বারবার পয়সা করতে হবে, দুদিন ছাড়া পয়সা করতে হবে, এগুলো সব অ্যাডভান্স ফিল্টার লাগানো আছে, টপ ফিল্টার লাগানো আছে, সব থেকে অ্যাডভান্স ফিল্টার হচ্ছে এখন মোটামুটি টপ ফিল্টার, তোমার যা নোংরা হবে তোমার ওপরে তুলে নেবে, ওপরে তুলে ওপরে তোমার জাস্ট এই কভারটা খুললে এর ভেতরে একটা স্পঞ্জ প্যাড দেওয়া থাকবে, এটা চেম্বার আছে এর ভেতর, এই জলটা তুলে চেম্বারে ফেলে ফিল্টার হয়ে তোমার অ্যাকোরিয়ামে পড়বে, তো তার পারপাসে কী হচ্ছে, তোমার যখনই অ্যাকোরিয়াম নোংরা হচ্ছে জাস্ট এই কভারটা খুলে
স্পঞ্জ প্যাড বার করে ওয়াশ করে তোমার লাগালে অ্যাকোরিয়াম ক্লিন, সব থেকে ইজি মেইনটেনেন্স, লো মেইনটেনেন্স একদম। তো আগের যে অ্যাকোরিয়ামগুলো ছিল, হ্যাঁ আগে কি হতো, এগুলো অনেক অ্যাডভান্স, তো দামটাও কি অ্যাডভান্স নাকি? হ্যাঁ দামটা তো অনেক ডিফারেন্স, মোটামুটি আপনার নর্মাল যা অ্যাকোরিয়ামে যা দাম আছে তার ডবলের বেশি এই অ্যাকোরিয়ামের দাম, ক্যারিং কস্ট তো বেড়ে গেছে, সেই জন্য আমাদের তো এগুলো হাতে থাকে না, যে হিসাবে আসে আমরা সেই হিসাবে সেল করি। এটা হচ্ছে বসমণি, এখানে বসমণি আছে, এটা আপনার টেট্রা গ্রুপের সঙ্গেও থাকতে পারে, নর্মাল গোল্ডফিশ গোল্ডফিশের সঙ্গেও থাকবে, কিন্তু আপনার চিগলেটের সঙ্গে থাকে না বসমণিটা বেসিক্যালি। আর এটা পালগোরামিন, পালগোরামিন যদি একটু কোনো প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখেন এর যা কালার হবে মানে আপনার গলার দিকটা পুরো লাল হয়ে যাবে, এটা তো কালার নেই যেহেতু এটা প্ল্যান্টেড ট্যাঙ্ক না, নর্মাল অন্য মাছের সঙ্গে রাখা আছে বলে, যদি এটা আপনি প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখেন এর কালারের গেটআপই অন্যরকম হবে, তখন মনে হবে আপনি একটা মাছ দেখেছেন। এই মাছটা এখন দেখে আপনার মনে হচ্ছে না যে সেই হিসাবে কিছু মাছ, এটা তো নর্মাল, এটা সবাই জানে, যারা ন্যাচারালি মাছ পোষে তারা জানেই। এটা হচ্ছে অ্যাঞ্জেল, খুব কমন মাছ, এটা স্ক্যাচ ডায়মন্ড অ্যাঞ্জেল আছে, ভেলও আছে, সেমি ভেলও কিছু আছে, আর নিচেরটা তো কাপ আছে, কই কাপ আছে, মিল্কি কাপ আছে, কই কাপ আছে, সব রকম কাপ মেশানো আছে, কিছু রিমঝিম কাপ আছে। এটা হচ্ছে উইডো, এখন যে নতুন উইডো এসছে, গ্রিন উইডো এসছে, দেখো গ্রিন কালারটা খুব কমই আছে, মেনলি ইয়েলোটা আছে, কিছু গ্রিনও আছে এর মধ্যে, গ্রিন উইডো ইয়েলো উইডো এগুলো এখন খুবই চলছে। টেট্রা গ্রুপের মাছ তো এমনিই খুব প্ল্যান্টেড ট্যাঙ্কে চলেই, আর এটা মোটামুটি হালকা প্ল্যান্টেড করা আছে, আর এটা একদম একদম নতুন কালেকশান, গ্রিন উইডো ইয়েলো উইডো এগুলো একদম নতুন আসছে, ইয়েলোটাও একদম নতুন আছে, গ্রিনটা যদিও বা কিছু, আর বাকি যেগুলো দেখছো র্যামিনোস আছে, লেমন টেট্রা আছে, কিছু ক্যাটফিস এতে ছাড়া আছে, যেহেতু নিচে মোটামুটি, হ্যাঁ এগুলো সব একসঙ্গে, এগুলো টেট্রা গ্রুপের মাছ, টেট্রা গ্রুপের সঙ্গে সব রকম রাখলে তুমি রাখতে পারবো। এটা নিচেরটা আছে হচ্ছে গাপ্পি, এটা তো কমন মাছ, এটাও একদম যারা মাছ চেনে তারা এটা চেনে গাপ্পি, ঠিক আছে। এখানে আছে ডিসকাস সিলভার শার্ক, ডিসকাসটাও শেষ হয়ে এসছে, আর এখন ওয়েদার চেঞ্জের জন্য ডিসকাসটা বাইরের মাছ এমনি অনেক কম আসছে আগের তুলনায়, আগে যা আসছে তার থেকে একটু কম আসছে, সেই জন্য ডিসকাসের কালেকশানটা একটু কম আছে, তিন চারটে ডিসকাস আছে, সিলভার শার্ক আছে এতে। আর আপনার অনেকে বলে যে ডিসকাস পাথরে থাকে নাই, তো আমাদের এখানেই রাখা আছে, অনেকেই বলে যে পাথরের ট্যাঙ্কে ডিসকাস থাকে না, ন্যাকেট অ্যাকোরিয়াম রাখতে হয়, ডিলার সিলভার শার্কের সঙ্গে থাকে না, আমাদের লাইভ রাখা আছে দেখে নিতে পারো, যে ফাইটার ফোন তোর সঙ্গে ছাড়া আছে, অনেকের মত আছে যে ফাইটার থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, ডিসকাসকে আমরা সব মাছের সঙ্গে থাকি, মেনলি আপনি মাছকে যেভাবে মেনটেন করবেন সেভাবে আপনার মাছ থাকবে। একটু নামটা বলুন। আমার নাম জয়দেব দাস। সবটা কতদিনের সব? আমার দোকানটার বয়স হলো 1973 সালে তৈরি করেছি দোকানটা, তখন ছোটো ছিল, আস্তে আস্তে আমার ছেলে এসে ডেভেলপ করেছে দোকানটা, মোটামুটি কালেকশন আমরা দেখলাম, কালেকশন মোটামুটি মাছের কালেকশন আমার হাতে, ভালো ভালো মাছ আছে, এখন তো ইম্পোর্টেড মাছ ভালো আসছে না, যেমন প্যারট নেই, অনেক রকম মাছ এখন স্টকে নেই, যেমন ডিসকাস। আচ্ছা এগুলো কি গরমের সিজন পড়লে অ্যাভেলেবেল? হ্যাঁ একটু গরম পড়লে অ্যাভেলেবেল হয়, তারও প্লেনের প্রবলেম ছিল, বাইরে থেকে মাছ আসছিল না লকডাউনের জন্য, সেই প্রবলেমে অনেক মাছই স্টক নেই এখন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, আগে ভিডিওটা দেখতে থাকুন, আরও অনেক কালেকশন বাকি আছে যেগুলো এখনও দেখাবো আপনাদের, সুতরাং বন্ধুরা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বেসিক্যালি শো ট্যাঙ্ক আছে আমার, কিছু শখের মাছ এ ট্যাঙ্কে রাখা থাকে, যেগুলো আমার ভালো লাগে যে মাছগুলো একটু বড় হলে দেখতে ভালো লাগে, সব মাছ তো সেলের জন্য না, নিজের তো কিছু শখ থাকে, তো এই ট্যাঙ্কটা আর আমার সামনের ট্যাঙ্কটা তোমায় একটু বাদে দেখাচ্ছি, ওই ট্যাঙ্ক দুটো হচ্ছে শো ট্যাঙ্ক আমার, মেনলি আমার ভালো লাগা কিছু মাছ খেতে রাখি, যেমন শিবরাম, গ্রিন শিবরাম আছে, অস্কার, দেখো অস্কারের সঙ্গে মেনলি লোকে বলে যে অস্কার হলে চিগলের গুঁড়ো মাছ, সব মাছকে খেয়ে নেয়, কিন্তু আমার এখানে তুমি লাইভ দেখতে পাবে অস্কারের সঙ্গে কত রকম মাছ ছাড়া আছে, দেখো টিম্পল ভাব ছাড়া আছে, থাইসিল নিয়নাকাড়া ছাড়া আছে, শিবরাম ছাড়া আছে, তুমি এখানে অনেক মাছ, আমার শখের যেটা ভালো লাগে এটা এখানে ছেড়ে দিই সব একসঙ্গে, কিন্তু মেনলি আমি কেন বলছি অস্কারটা লোকে বলে কারোর সঙ্গে থাকে না, সবাইকে মেনে দেয়, কারণ লেপার্ড ক্যাট পর্যন্ত ছাড়া আছে, এত ছোটো ছোটো মাছ আছে, এত বড় অস্কার, মেনলি তুমি যেভাবে মেনটেন করো সেভাবে থাকবে, এখানে আমি ওটাই দেখাবার জন্য লোককে রাখি যে অস্কারের সঙ্গে অন্য মাছ থাকে। এটা তো কমন মাছ, যে মাছ জানে সেই জানে, এটা হচ্ছে অ্যাঞ্জেল, এটা হচ্ছে মার্বেল অ্যাঞ্জেল, এটা আর এখানে কিছু ব্লু অ্যাঞ্জেল আছে, একটা দুটো ব্লু অ্যাঞ্জেল আছে এখানে অল্প কিছু, মেনলি এটা মার্বেল অ্যাঞ্জেলই বেশি আছে। আর নিচেরটা হচ্ছে রেমবো, রেমবো আছে, রেড টেল আছে, অ্যালবিনো রেমবো আছে, আর রেড টেল আছে, ব্ল্যাক রেমবো একরকম হয়, ব্ল্যাক রেমবোটা এই ট্যাঙ্কে নেই, এ ট্যাঙ্কে মেনলি রেড টেল আর অ্যালবিনো রেমবোটাই আছে। এরা তুমি মোটামুটি সবসময় আমার কাছে বিভিন্ন রকম সাইজ পাবে, আজকে ছোটো সাইজ আছে, কালকে এলে হয়তো এর থেকে অনেক বড়ো সাইজও পেতে পারো। গোল্ডফিশ, ছোটো গোল্ডফিশ একদম, মানে নর্মাল যারা ট্যাঙ্ক নতুন করেছে বা তোমার দুটো, অনেকে বোলজারের মাছ রাখে, দুটো বোলজারে দুটো গোল্ডফিশ রাখার জন্য একদম সাফিসিয়েন্ট মাছ হচ্ছে ছোটো গোল্ডফিশ, ছোটো গোল্ডফিশ খুব ভালো থাকে। তার নিচে একটু মিডিয়াম গোল্ডফিশ আছে, একই জিনিস খালি ছোটো আর বড়ো গোল্ডফিশ, এটা মিডিয়াম গোল্ডফিশ, আর তার পাশে আছে হচ্ছে মলি, মলি শোড্ডেল, এগুলো হচ্ছে কমন মাছ,
মলের মধ্যেও কিছু তুমি অনেক রকম তিন চার রকম ভ্যারাইটি পাবে আমার কাছে, আরও ভ্যারাইটি থাকে, এখন ভ্যারাইটি কম পাচ্ছে, তুমি কালকে এলে হয়তো এই ভ্যারাইটিটা পাবেন, এর থেকে আরও বেটার ভ্যারাইটি পাবে। ওপরে এটা হচ্ছে মার্বেল অ্যাঞ্জেল, এটা হচ্ছে ভেল, ভেলটা খুব সুন্দর ভেল আছে। ওদিকে যে মার্বেল অ্যাঞ্জেল দেখছিলেন ওটা হচ্ছে সেমি ভেল, ওটার ভেলটা ছিল না, কিন্তু এইটার আপনার ভেলটা খুব সুন্দর ভেল আছে, সাইজটা একটু বড় আছে, ভেলটাও খুব সুন্দর আছে। নিচে ওটা আছে কাপ, দুটো একটা রেড ক্যাপ ছাড়া আছে, মেনলি মিল্কি ছাড়া আছে, অত মিল্কি কাপই আছে বলবে। এটা চিগলেট গ্রুপের মাছ আছে, একদম ছোটো ছোটো চিগলেট, মোটামুটি চিগলেট গ্রুপের অনেক রকমই মাছ আছে এখানে। ইয়েলো আরাস আছে, তোমার আইস ব্লু চিগলেট আছে, পাউডার ব্লু চিগলেট আছে, ব্যানানা আছে, স্ট্রবেরি আছে, অনেক রকম চিগলেট, ছোটো ছোটো চিগলেট ভ্যারাইটি অনেক রকমই রাখা আছে। যারা নতুন চিগলেট ট্যাঙ্ক করছে, যে অল্প কিছু চিগলেট ছেড়ে দেখবো যে ট্যাঙ্কটা রেডি হয়েছে কিনা, তাদের জন্য বেস্ট আইডিয়া এটা, অল্প কম দামের মধ্যে ছেড়ে সব রকম তুমি রাখতেও পারবে, ট্যাঙ্কটা তুমি মেন চেক করে নিতে পারবে। এটা হচ্ছে গুয়েনাস, গুয়েনাস হচ্ছে টেট্রা গ্রুপের মাছ, এটা হচ্ছে আপনার ওই যে যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করে, প্ল্যান্টেড ট্যাঙ্ক করে অল্প কিছু ছেড়ে টেস্ট করার জন্য এই মাছগুলো মেনলি চলে, আর এমনিও আপনি সব মাছের সঙ্গে রাখতে পারবেন। টেট্রা গ্রুপের খুব কম দামের মাছ, মানে যারা কম দামের মাছ যারা নতুন পোষে তাদের জন্য এই ট্যাঙ্কগুলো বেস্ট আমাদের। ছোটো ছোটো ট্যাঙ্ক অনেক ভ্যারাইটি একসঙ্গে রাখা আছে, এখানে আছে উইডো আছে, টাইগার আছে, পিঙ্ক জেবরা আছে, অ্যালবিনো জেবরা আছে, আর কিছু এলগিটার আছে ছাড়া, ক্যাটফিশও কিছু ছাড়া আছে। এটাই আছে উইডো, উইডো আছে, আপনার গুয়েনাস আছে, পিঙ্ক জেবরা আছে, এতেও মিক্স করে সব রকম ছাড়া আছে। নিচে এটা আছে হচ্ছে আপনার ক্যালিকো, একদম ছোটো ক্যালিকো বলে চোখগুলো বুঝতে পারা যাচ্ছে না, একটু সাইজ হলে ক্যালিকোটা চোখ বুঝতে পারা যেত, একদম ছোটো ক্যালিকো আছে, তার সঙ্গে একটা ফাইটার ছাড়া আছে। এটা আছে প্ল্যাটি, মুন প্ল্যাটি আছে, মিকি মাউস প্ল্যাটি আছে, প্ল্যাটির ভ্যারাইটি আছে এতে, এতে সোডেলও কিছু থাকে, এখন মোটামুটি প্ল্যাটিরই আছে এগুলো। প্ল্যাটির পরে সোডেল, সোডেল প্ল্যাটিটা কমন আছে, এক ট্যাঙ্কেও থাকে আমাদের, দু ট্যাঙ্কে রাখা আছে মেনলি, এগুলো একদম খুব সুন্দর সোডেল আছে, ছোটো আছে বলে হয়তো সোটটা বুঝতে পারা যাচ্ছে না, একটু বড়ো হলে সোটটা ঠিকঠাকভাবে বুঝতে পারা যাবে। এটা আছে ছোটো রেড ক্যাপ, তার সঙ্গে কিছু লাল গোল্ডফিশ ছাড়া আছে, এগুলো লালগুলোর মানে খুব ভালো কোয়ালিটি নয়, নর্মাল অরেন্ডাও নয়, জাস্ট লাল গোল্ডফিশ নর্মাল, সুয়াংকিন দুটো একটা ছাড়া আছে। এটা আছে হচ্ছে টাইগার, টাইগার ওখানেও একটা দেখেছিলেন, এটা একটুখানি মিডিয়াম সাইজ টাইগার আছে। এখানে আছে থাইসিল নিয়নাখারা আর নর্মাল নিয়নাখারা, থাইসিল নিয়নাখারা ন্যাচারালি চিগলেট গ্রুপের মাছ, কিন্তু গোল্ডফিশ বা আপনার কৈকাপ টৈকাপের সঙ্গে থাকে, অনেকে বলে থাকে না কিন্তু থাকে, আর থাইসিল নিয়নাখারাটা খুবই নতুন মাছ আর খুব সুন্দর দেখতে, এটা হয়তো এরকম লাগছে লাইটটা নেমালে আবার কালারটা একটু খোলে থাইসিল নিয়নাখারাটা। এটা আছে আরকাশ, এটা সব মাছের সঙ্গে থাকে, চিগলেট গ্রুপের সঙ্গেও থাকে, আবার নর্মাল গোল্ডফিশ টুলফিশের সঙ্গেও থাকে, অসুবিধা পড়ে না। এটা আছে অস্কার, এখানে অস্কারের মধ্যে কিছু ভেল অস্কার আছে, এটা লোকাল অস্কার, ইম্পোর্টেড অস্কার নয়, একদম লোকাল অস্কার, দামটাও খুব কম, আর এটা মেনলি হচ্ছে ভেল সেমি ভেল সব মেশানো আছে। আর এই ট্যাঙ্কটা একটু মাছ আছে অ্যালবিনো, ব্ল্যাক রেমবো আছে, যেখানে ওখানে আপনি রেমবো দেখলেন অ্যালবিনো রেমবো আর রেড টেল, আর এখানে আছে আপনার ব্ল্যাক রেমবো, কিন্তু ট্যাঙ্কের ভেতর ঢুকে আছে বলে হয়তো দেখতে পাচ্ছেন না, তাও আমি দেখাবার চেষ্টা করছি। এই যে আসলে কোনো মডেল থাকলে ওরা সেলটার নিয়ে থাকে, তো সেই জন্য এটা অতটা দেখতে পাওয়া যায় না, থাক ওটা তুল। এখানে একটা মার্বেল অ্যাঞ্জেল, ওখানে মার্বেল অ্যাঞ্জেলটা দেখলেন ওইটাই একটু অন্য কোয়ালিটি আছে, এখানে সেমি ভেল আর ভেল দুটো মেশানো আছে, কিন্তু সাইজে ওই মাছটার তুলনায় অনেকটা বড়। এটা আছে লেপার্ড ক্যাট, লেপার্ড ক্যাটটা হয়তো ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সামনে এলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, খুব সুন্দর মাছ দেখতেও খুব সুন্দর, স্পঞ্জ ফিল্টারের ভেতর ঢুকে থাকে, বড়ো হলে খুব সুন্দর দেখতে লাগে, আমার সামনেটা ওই ট্যাঙ্কটা ছাড়া ছিল বড়ো লেপার্ড ক্যাট কিছু, এগুলো মেনলি ক্যাটফিশ। এখানে চিগলেট গ্রুপের কিছু ভ্যারাইটি আছে, যেমন ছোটো চিগলেট ওদিকে দেখলেন এরকম ছোটো চিগলেট এখানে আছে, সব রকম মিক্সড চিগলেট আছে, এখানে নতুন একটাই আছে জেব্রা চিগলেটটা, জেব্রা চিগলেট ওই ট্যাঙ্কে ছিল না, এই ট্যাঙ্কে কিছু জেব্রা চিগলেট ছাড়া আছে। এগুলো টেট্রা গ্রুপের মাছ আছে, টেট্রা গ্রুপের মধ্যে একটু কস্টলি মাছ এটা, এগুলো এখানে আছে হার্লি কুইন রাসবোরা আছে, আপনার অ্যামিনোস আছে, গ্রিন জেব্রা আছে, বেলুন রেডাই টেট্রা আছে, নিয়ন টেট্রা আছে, অনেক রকম টেট্রা আছে, এগুলো একটু কস্টলি টেট্রা বলা যায়, আর যারা টেট্রা
ভালোবাসেন তাদের জন্য এগুলো খুবই আইডিয়াল টেট্রা, মানে খুবই ভালো, মানে টেট্রা যারা চয়েস করে তাদের জন্য। আর প্ল্যান্টের ট্যাঙ্কে ছাড়লে তো খুবই সুন্দর দেখতে লাগে, আমাদের অল্প কিছু গাছ ছাড়া আছে যে টেট্রা দেওয়া আছে বলে। আর এটা আছে হচ্ছে গ্রিন জেব্রা, ইয়েলো জেব্রা কিছু মিক্সড করে রাখা আছে, আর আপনার লেমন টেট্রা আছে। টেট্রা তাও শেষের দিকে আরও টেট্রা এতে হাঁকে, কারণ ট্যাঙ্কটা এতটা খালি থাকে না। থাইসিল রেমি আছে দুটো একটা, ওটাও শেষের দিকে। নিচে এটা হচ্ছে আপনার ড্যামাসোনি আছে, চিগলের গুপের মাছ, চিগলের গুপের ড্যামাসোনিটা খুবই ভালো মাছ। আর এটা হচ্ছে আপনার জেব্রা প্যারট, জেব্রা প্যারট আছে আর ড্যামাসোনি আছে, চিগলের গুপের মাছ এটা। এটা ফেদার আছে, ফেদার, ফেদারটাও খুব সুন্দর মাছ। ফেদারটাকেও আপনি দেখতে পাবেন অত ভালোভাবে, থার্মোস্টার চলছে তো থার্মোস্টারের পিছনে অল্প করা ফেদারকে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা খুব কম বেরোয়। এখানে আপনার গাছের নিচেও একটা শুয়ে আছে ফেদার, আর এই বাড়ির ভেতরেও অনেক আছে কিন্তু আপনারা দেখতে পাবেন না। এখানে মোটামুটি আপনার 100-150 ফেদার ছাড়া আছে কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না, সবই হচ্ছে এদিক ওদিক লুকিয়ে থাকে, তো ফেদার তোলার সময় দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের শো ট্যাঙ্ক, মানে আমার খুব পছন্দের ট্যাঙ্ক। এতে আমার সব রকম মাছই ছাড়া আছে, জেব্রা প্যারোটা বড়ো ছাড়া আছে, আরকাস ছাড়া আছে, রেস্টেল ছাড়া আছে, রেমবো ছাড়া আছে, ক্রাউন লোজ আছে, ড্যানিসোনি আছে, লেপার্ড ক্যাট আছে, আরকাস আছে, ক্যাট আছে, যত রকম আমার মাছ মোটামুটি ভালো লাগে সব রকমই ছাড়া আছে। সবই ছোটো সাইজ আছে, সবই মেশানো আছে। তো বন্ধুরা এবার জেনে নেবো দাদার কাছে বাকি এক্সেসরিজ কী আছে। বাকি এক্সারসাইজের মধ্যে আপনার ফিস তো দেখলেন যা কালেকশান, ফিসের ফিসের আরও অনেক কালেকশান থাকে, এই মুহূর্তে হয়তো একটু কম আছে, আরও দু একদিনের মধ্যে অনেক কালেকশান এসেও যাবে। আর তাছাড়াও আপনি ফিস ফুড যত রকম ভ্যারাইটি আছে সব রকম ফিস ফুড তো পাবেনই ওখানে। আপনার টেট্রাবিটস আছে, ডিসকাস বায়োগোল্ড আছে, সবই আপনি পাবেন এখানে। টেট্রাবিটস আছে, অপটিমাম আছে, ডিসকাস বায়োগোল্ড আছে, ডিসকাস এক্সিলেন্ট আছে, আপনার অপটিমাম আছে, সব রকমই যত রকম ফিস ফুড আছে মোটামুটি সব রকম ফিস ফুড পাবেন, কোনো রকম ফিস ফুড পাবেন না এরকম না। আর আজুর প্যারাস থেকে শুরু করে সবই ফিস ফুড পাবেন, মানে সবগুলোর হয়তো নাম মনে পড়ছে না কিন্তু আছে আমার কাছে সব কিছু, এরকম নেই কোনো। আর তাছাড়াও আপনি ডগের তো সব আইটেম পাবেন, এগুলো ডগ ফুড, হ্যাঁ ডগ ফুড, ক্যাট ফুড সবই পাবেন। এগুলো হচ্ছে ডগ ক্যাটের সব গ্রেভি আছে, এগুলো চিকেন গ্রেভি আছে, যারা ডগ ক্যাট পোষে তারা এগুলো ন্যাচারালি সবই জানে। আর নিচে এগুলো আছে হচ্ছে আপনার ডগের ফুড, এগুলো সবই আছে ডগের, একটা নিচেরটাই উইস্কারটাই আছে ক্যাটের, আদারওয়াইজ এখানে সবই ডগের আছে। ওদিকে আপনি ডগের রয়্যাল ক্যাউন দেখতে পাবেন, ওগুলো সব ডগ ফুড, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কোম্পানি, ঠিক আছে। আমি আর কোম্পানিগুলো আলাদাভাবে নাম বলছি না, দেখতেই পাচ্ছেন আপনারা। শ্যাম্পুরও সব রকম মোটামুটি কোয়ালিটি পাবেন আমার কাছে, আর ডগসেরও আপনি বিট পেয়ে যাবেন আমার কাছে। ডগসটা মেনলি আমরা অতটা সেল করি না, তবে কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে আমরা আপনাকে বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো ডাইরেক্ট, কারণ ডগসটা মেনলি আমরা সেল করি না, ডাইরেক্ট বায়ার আমার সঙ্গে কন্ট্যাক্টে আসে তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়েই দিই। পাখি এমনি টাইমেও পাবেন, পাখি আমার মেইনলি কেসটা নতুন করে কেস করছি বলে এই মুহূর্তে কিছু নেই, কেসটা রং করতে হবে, আর রং করার পর এক সপ্তাহ আপনার বাদ রাখা যায় না, রাখাটা ঠিক না। তো অনেকে রেখে দেয় কেসের রং করে কিন্তু আমরা রাখি না, কেসটা রং করা হবে বলে ওয়াশ হবে বলে দেয় না, কেসগুলো সব এখন খালি করে রাখা আছে। তাও দুটো দু পেয়ার মনে হয় আপাতত লাভবার ককটেল আছে, বদরি আছে কিছু, খরগোশ আছে, হ্যাঁ পেয়ে যাবেন সব রকম পাখি পেয়ে যাবেন। পাখির কালেকশন আপাতত খুবই কম আছে, তো বদরি আছে কিছু, আপনার ককটেল আছে, লাভবার আছে, অল্প কিছু আছে, আর মেনলি কেসটা বললাম তো একটুখানি কেজের কাজ হবে বলে সেই জন্য এই কেসটা আপাতত খালি আছে। দু এক পেয়ার লাভবার আছে, আর আপনার র্যাবিটসও আছে, র্যাবিটসটা দেখিয়ে দাও, নিচের দিকে র্যাবিটস আছে, ওখানে একটু লাইটটা কম তো সেই জন্য দেখতে হয়তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ র্যাবিটস, র্যাবিটস কালারফুল র্যাবিটসও আছে, সাদা র্যাবিটসও আছে, সব রকম মেশানোই আছে। বাটের সঙ্গে আপনি কেজের কালেকশনও পেয়ে যাবেন এখানে, এখানে কিছু কেজ আছে, ডগ কেজ আছে, বাট কেজ আছে, চন্দনার স্পেশাল, কেটে কেটে অনেকে ফেটাও হয়ে যায়, একদম মোটা চন্দনার কেজ আছে, যেটা চন্দনার ঠোঁট ভেঙে যাবে তবু কাটতে পারবে না, অনেকে কেটে কেটে ফেরাও। আর তার সঙ্গে ফ্যান্সি কিছু কেজ আছে, কেজ ছিল আমার কাছে আরও, মানে এই যা ভ্যারাইটি একটু কম, মোটামুটি দু একদিন বাদে আমার গাড়ি ঢুকে গেলে আরও অনেক অনেক কালেকশন পাবে, এত কিছুই কিছু নয়। আমার এখানে কেস ভর্তি থাকে আমার এখানে, যারা আমার সব মানে চেনে বা জানে তারা জানে আমার কেজের কালেকশন কী থাকে, মোটামুটি সব রকম কেস পাবে আমার কাছে।